বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে এবং বর্ধমান রাজ কলেজের সহযোগিতায় রাজ কলেজের সভাগৃহে দেশভক্তি ব্যাপারে ছাত্রছাত্রীদের কি ধরনের ধারণা আছে সেই বিষয়ে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সবাই করতালি দিয়ে স্বাগত জানাবেন। বর্ধমান রাজ কলেজকে অনুরোধ করব, মূল বিষয় প্যাট্রিয়টিজম এবং নেশন বিল্ডিং, এই বিষয়ে যারা প্রতিযোগী আছেন ভাষণ প্রতিযোগিতা আজকে অনুষ্ঠিত হবে, তার জন্য জাগেরা এসেছেন, সেই জাগেরা দেখবেন কার ভাষণটি অত্যন্ত সুন্দর, এখান থেকে সিলেকশন হয়ে রাজ্যে যাবে সম্ভবত, এবং রাজ্যে যদি সে সাফল্য লাভ করে তাহলে সে মানে আমাদের যাবে। তো এরকম একটি সুযোগ ছাত্রদের সম্মুখে রয়েছে। প্যাট্রিয়টিজম কথাটা শুনলেই আমাদের একটু যেন আমাদের যে ব্লাড সেই ব্লাডে একটা উন্মাদনা সৃষ্টি হয়। আজাদিকা অমৃত মহোৎসব নামে একটা প্রোগ্রাম বিভিন্নভাবে এই প্রোগ্রামটা করে থাকি, প্রত্যেক বছরের না এবছর আমরা এই প্রোগ্রামটি করতে চলে। প্রথম হবেন তিনি স্টেট লেভেলে কম্পিট করবেন এবং এরপরে ন্যাশনাল লেভেলে কম্পিট করবেন। আজকে এই ডিক্লামেশন কন্টেস্ট হচ্ছে, নেহেরু যুব কেন্দ্র আমাদের কলেজকে সেন্টার হিসেবে বেছে নিয়েছে, এটার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আর ছেলেদের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে এই দেশভক্তি ব্যাপারে প্যাট্রিয়টিজমের ব্যাপারে নেশন বিল্ডিংয়ের ব্যাপারে তাদের আজকে কী ধারণা রয়েছে সেগুলো আমাদের 75th ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এটা খুব প্রাসঙ্গিক হয়ে গেছে। এবং ছেলেদের মধ্যে অনেক সুপ্ত প্রতিভা থাকে যেগুলো আমরা হয়তো জানতে পারি না, কিন্তু এই ধরনের সুযোগ এনারা করে দিচ্ছেন যার ফলে ছেলেদের মধ্যে এই প্রতিভাগুলো তারা বিকশিত করার সুযোগ পাচ্ছে, তাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করছে। এই এই এতে হবে কি আমাদের আজকের ছাত্ররাই তো ভবিষ্যতের নাগরিক এবং তারাই হয়তো দেখবেন যে পাওয়ারে ক্ষমতায় এসছে। সুতরাং আমরা আশা করব যে এই ধরনের যদি উৎসাহ নিয়ে তারা এগিয়ে যায় তাহলে নেশন বিল্ডিংয়ের ব্যাপারটাও খুব তাৎপর্যপূর্ণ এখানে, তা ওটাও আমাদের বাস্তবায়িত হবে এবং ছেলেরা আরও বেশি কনসাস হবে আমাদের দেশ কীভাবে এগিয়ে যাবে, কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, ডেভেলপমেন্টটা কীভাবে হবে। আমি এনাদেরকে আবার পুনরায় ধন্যবাদ জানাই, নেহেরু যুব কেন্দ্রকে যারা এই বর্ধমান রাজ কলেজকে সেন্টার হিসেবে বেছে নিয়েছে। প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের 5,000, 2,000 ও 1,000 টাকা পুরস্কৃত করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী প্রতিযোগীদের শংসাপত্র প্রদান করা হয়। প্রথম স্থানাধিকারী রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, যেখানে প্রথম স্থানাধিকারী জাতীয় স্তরের অংশগ্রহণ করবেন সেখানে প্রথম স্থানাধিকারীকে 2,00,000 টাকা পুরস্কৃত করা হবে। আজকে নেহেরু যুব কেন্দ্র বর্ধমানের উদ্যোগে এবং বর্ধমান রাজ কলেজের সহযোগিতায় এখানে জেলা স্তরীয় ডিক্লামেশন কন্টেস্ট অর্থাৎ ভাষণ প্রতিযোগিতা বা বক্তৃতা প্রতিযোগিতা যেটাই বলে সেটার আয়োজন করা হয়েছে। আজকের বিষয় হচ্ছে প্যাট্রিয়টিজম অ্যান্ড ন্যাশনাল বিল্ডিং। এখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে 5,000 টাকা, 2,000 টাকা এবং 1,000 টাকা একটা প্রাইজ মানি আছে এবং যারা পার্টিসিপেট করছে তাদের সবার জন্য পার্টিসিপেটরি সার্টিফিকেট আছে। এখান থেকে যে ফার্স্ট হবে তিনি রাজ্যস্তরীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এবং রাজ্যস্তরীয় প্রতিযোগিতা যিনি ফার্স্ট হন তিনি সেখান থেকে ন্যাশনাল লেভেল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, সেখানে সর্বোচ্চ 2,00,000 টাকা অবধি প্রাইজ মানি ধার্য করা হয়েছে। আমাদের দেশ স্বাধীনতার 75তম বর্ষকে উদযাপন করছে, তো সেই কথাকে মাথায় রেখে এই বিষয়টি আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে আজকালকার দিনে এবং আমরা চাই যে যুব সম্প্রদায় তাদের যে ভিশন তাদের যে বক্তব্য তারা সেটা যেন স্পষ্ট করে দেশের সামনে তুলে ধরে, যাতে দেশ আরও ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং উন্নতি চরম শিখরে পৌঁছাতে পারে। আচ্ছা, এখানে আমাদের পুরো বর্ধমান জেলারই পার্টিসিপেন্টরা পার্টিসিপেট করেছেন, বিভিন্ন কলেজের পার্টিসিপেন্টরা আছেন, বিভিন্ন ক্লাবের পার্টিসিপেন্টরা আছেন, বর্ধমান ইউনিভার্সিটি থেকে বেশ কিছু পার্টিসিপেন্ট এসেছেন এবং বর্ধমান রাজ কলেজের কিছু পার্টিসিপেন্ট অবশ্যই আছেন।
দেখুন এখানে যারা উপস্থিত আছে তারা 50-এর কাছাকাছি হবে এবং তার মধ্যে আমরা আশা করছি 20-25 জন মতো হয়তো বক্তব্য রাখবেন। এটা নেহরু যুব কেন্দ্র বর্ধমানের উদ্যোগে হচ্ছে। অতিথি হিসেবে আমাদের মধ্যে আছেন বর্ধমান রাজ কলেজের প্রিন্সিপাল নিরঞ্জন মণ্ডল মহাশয়, এছাড়া বর্ধমান রাজ কলেজের প্রফেসর্স প্রিন্সিপালস, এরা সবাই উপস্থিত আছে এবং জাজেসরা উপস্থিত আছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।